আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা, আজকে আমি একটি মজাদার রান্না নিয়ে এসেছি আপনাদের মাঝে। আজ আমি রান্না করব মাখা পাঙ্গাস মাছ। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, কিছু পাউডার মশলা। পাউডার মশলার মধ্যে আমি হাফ টিস্পুন হলুদ, 1 টিস্পুন চিলি পাউডার, 1 টিস্পুন কারি পাউডার, 1 টিস্পুন কোরিয়ান্ডার আর কিউমিন পাউডার আর স্বাদ মতো লবণ নিয়েছি, আর কয়েকটি রসুন নিয়েছি কুচি করে। এখানে পাঙ্গাস মাছকে আমি ধুয়ে কেটে নিয়েছি, আর 2টো টমেটো দিব আর 3টি চিলি দিব ভালো করে। তাহলে চলেন সব কিছু রেডি করা যাক। এখানে আমি প্রথমে লবণ দিয়ে পেঁয়াজগুলোকে মাখিয়ে নিব যাতে পেঁয়াজটা সফট হয়ে যায়। তারপর আমি গার্লিক অ্যাড করে দিব, গার্লিক কুচি দিয়ে আবারও সব কিছু মাখিয়ে নিব পেঁয়াজের সাথে গার্লিকটাকে। পেঁয়াজ মাখানো শেষ হয়ে গেছে, আমি এখন মাছ মাখিয়ে নিব। এখন আমি মশলা দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিব। আমার মাছ মাখানো শেষ, আমি এখন পেঁয়াজগুলোকে মাছের সাথে মিশিয়ে নিব। এখানে একটি হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলের মধ্যে এখন আমি 1/2 টিস্পুন কিউমিন সিডস, 1/2 টিস্পুন ব্ল্যাক সিডস আর 1/2 টিস্পুন মেথি সিডস দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে আমি ম্যারিনেট করে রাখা ফিশগুলো দিয়ে দিব। ফিশগুলোকে এখন আমি এপিট ওপিট করে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর আমি এখন টমেটো আর কেটে রাখা চিলিগুলো দিয়ে দিব। এখন আমি আবারও মাছ, টমেটো, মরিচ সবগুলো উপকরণ একসাথে আবারও কিছু সময় ভেজে ভেজে কুক করে নিব টমেটো সফট হয়ে যাওয়া পর্যন্ত। এখানে দেখতে পারতেছেন আপনারা টমেটোগুলো সফট হয়ে গিয়ে মাছের সাথে মিশে গেছে। আমি এই পর্যায়ে এসে কিছু হোমমেড জিরে গুঁড়ো দিয়ে দিব। এখন আমি কিছু করিয়েন্ডার লিভস দিয়ে দিলাম। তারপর আলতো করে আমি হাঁড়িটাকে একটু শেক করে দিব, আর একটা উডেন কাঠি দিয়ে আস্তে আস্তে করে একটু উল্টে পাল্টে দিব। মাছগুলোকে আমি একটু উলট পালট করে দেওয়ার পর আমি কিছুক্ষণ একটি লিড দিয়ে ঢেকে রাখব। আপনারা এখন দেখতে পারতেছেন আমার কারিটা হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, এটা রান্না করতে অনেক সময় কম লাগে আর খেতে অনেক মজা হয়। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলোকে লাইক দিতে আর শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।